নমস্কার, দেখছেন আনন্দবার্তা। আপনাদের সঙ্গে আমি রিম্পা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকে নিউজ হেডলাইন্স। পৌরসভা উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। কৃষ্টি পরিষদের উদ্যোগে শনিবার বাঁকুড়ার শিমলাপালে অনুষ্ঠিত হলো সাহিত্য উৎসব। শনিবার বর্ধমান পৌর উৎসবের শেষ দিনে রসগোল্লা প্রতিযোগিতার আয়োজন করা হয় বর্ধমান পৌরসভার উদ্যোগে। কৌশলী উৎসব কমিটির উদ্যোগে একটি র্যালি অনুষ্ঠিত হলো রবিবার। বর্তমানে ইন্টারনেটের যুগে ব্রাত্য গ্রিটিংস কার্ড। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। শনিবার বর্তমান অরবিন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো 44তম জাতীয় ভলিবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্যায়ের খেলা। মন্তেশ্বরের হোসেনপুর গ্রামে ফুটবল মাঠে অনুষ্ঠিত হলো নক আউট পর্বের চূড়ান্ত পর্বের খেলা। চলাসি বিস্তারিত খবরে। পৌর উৎসব উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। প্রতিযোগিতায় বিজয়ীদের এদিন পুরস্কৃত করা হয়। পুরস্কার পাওয়ায় খুশি ফুটে ওঠে পুরস্কার প্রাপকদের চোখে মুখে। বর্ধমান পৌর উৎসব উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রবিবার। বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীদের পুরস্কৃত করা হয় অনুষ্ঠান মঞ্চে। গত 17 তারিখে যে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল তার বিজয়ীদের এদিন পুরস্কৃত করা হয়। এর পাশাপাশি পৌর কর্মীদের যেসব প্রতিযোগিতা হয়েছিল সেই সব বিজয়ী প্রতিযোগীদেরও এদিন পুরস্কৃত করা হয়। বিধায়ক সুভাষ মণ্ডল, বর্ধমান পৌরসভার পৌরপতি ডাক্তার স্বরূপ দত্ত, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে উপস্থিত থেকে কর্মসূচিকে পরিপূর্ণতা দেয়। অনুষ্ঠান মঞ্চে পুরস্কার পেয়ে খুশি পুরস্কার প্রাপকরা। কর্মসূচি সফল করার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। প্রতিযোগিতা আমাদের বর্ধমান পৌর উৎসবকে উপলক্ষ করে 17 তারিখ একটি সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়েছিল। সেখানে প্রায় 34টা ইভেন্ট ছিল। নাচ, গান, অঙ্কন প্রতিযোগিতা, বসে আঁকো প্রতিযোগিতা, তারপরে যেমন খুশি তেমন সাজু, এছাড়াও আমাদের পৌরকর্মীদের ক্রিকেট প্রতিযোগিতা, মহিলা কর্মী যারা রয়েছে তাদের বিভিন্ন হাড়ি ভাঙা, বাসিন্দা বল, এই রকম বিভিন্ন যে প্রতিযোগিতাগুলি ছিল সেই সব প্রতিযোগিতার পুরস্কার প্রদান আজকে হলো। এখানে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় পৌরপতি এবং আমাদের বিধায়ক সুভাষ মণ্ডল মহাশয়, এছাড়াও আমাদের কাউন্সিলররা ছিলেন উপস্থিত। সকলকে পুরস্কার বিতরণী হলো, মজা হলো, আনন্দ হলো। যারা পুরস্কার পেয়েছে তারা, এটা তো রীতি পৌর উৎসবে যে যারা প্রথম হয়েছে তারা এর পরের বছর সরাসরিভাবে এখানে অনুষ্ঠান করতে পারবে। টোটাল কতজনকে পুরস্কৃত করা হলো? টোটাল পুরস্কার যদি এমনি ধরেন আমরা 120টা প্রথম দ্বিতীয় তৃতীয় মিলিয়ে, যেগুলো ইন্ডিভিজুয়াল হয়, গ্রুপের পারফরমেন্সের নিরীক্ষে ধরলে গ্রুপের গ্রুপ ডান্সের ক্ষেত্রে কারোর জন্য 7 জন ছিল, কেউ কোনো ক্ষেত্রে 15 জন ছিল, সেই সংখ্যাটা তো বলা যায় না। সব মিলিয়ে 48টা ইভেন্টের পুরস্কার দিলাম। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। কৃষ্টি পরিষদের উদ্যোগে শনিবার বাঁকুড়ার শিমলাপালে অনুষ্ঠিত হলো সাহিত্য উৎসব। শিমলাপাল ব্লক কমিউনিস্ট হলে অনুষ্ঠিত সাহিত্য উৎসবে জেলা ও জেলার বাইরের বহু কবি সাহিত্যিক উপস্থিত ছিলেন। গান, কবিতা পাঠ, সংবর্ধনা জ্ঞাপন, নাটক সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার অনুষ্ঠিত হলো বাঁকুড়ার শিমলাপালে সাহিত্য উৎসব। শিমলাপাল কৃষ্টি পরিষদের উদ্যোগে শিমলাপাল ব্লক কমিউনিস্ট হলে অনুষ্ঠিত হয় সাহিত্য উৎসব। এদিন জেলা ও জেলার বাইরের বহু কবি সাহিত্যিক উপস্থিত ছিলেন। গান, কবিতা পাঠ, সংবর্ধনা জ্ঞাপন ও নাটকের দ্বারা এদিনের অনুষ্ঠান জমজমাট হয়ে ওঠে। এদিন কবি নির্মল হালদারকে কৃষ্টি পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া সিধুকানু বিরসা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক প্রণব হাজরা, অধ্যাপক মিলনকান্তি সৎপতি, শিমলাপাল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রথীন্দ্রনাথ অধিকারী, কবি অনিন্দ্য রায়, অভ্রদীপ গোস্বামী, সুব্রত চক্রবর্তী, মনোজ পাইন, রামামৃত সিংহ মহাপাত্র সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আগামী দিনে পরিষদের পক্ষ থেকে বছরের বিভিন্ন সময় বিভিন্ন সাহিত্য অনুষ্ঠান করা হবে বলে জানানো হয়। যাইছো তুমি মনের টান,
চাইছে সে শিমলাপাল থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট আনন্দবার্তা। শনিবার বর্ধমান পৌর উৎসবের শেষ দিনে রসগোল্লা প্রতিযোগিতার আয়োজন করা হয় বর্ধমান পৌরসভার উদ্যোগে। মজাদার এই প্রতিযোগিতায় বহু প্রতিযোগী এদিন অংশগ্রহণ করে। 23 ডিসেম্বর থেকে শুরু হওয়া বর্ধমান পৌর উৎসবে শনিবার ছিল শেষ দিন। শেষ দিনে বর্ধমান পৌরসভার উদ্যোগে উৎসব ময়দানে এক বিশেষ রসগোল্লা প্রতিযোগিতার আয়োজন করা হয়। একটি হাঁড়িতে রসগোল্লা রাখা হয়। প্রতিযোগীদের একটি কাগজের নাম, ফোন নাম্বার ও হাঁড়িতে কটি রসগোল্লা আছে তা লিখে জমা দিতে হবে। যার উত্তর সঠিক হবে তাকে রসগোল্লার হাঁড়িটি পুরস্কার হিসাবে তুলে দেওয়া হবে বলে জানানো হয়। মজাদার এই প্রতিযোগিতায় বহু প্রতিযোগী অংশগ্রহণ করেন। আজকে বর্ধমান পৌর উৎসব 2017 শেষ দিন। এই শেষ দিনে আজকে বিশেষ আকর্ষণ হিসেবে রাখা হয়েছে রসগোল্লা প্রতিযোগিতা। রসগোল্লা প্রতিযোগিতা হচ্ছে একটি হাঁড়িতে বেশ কিছু রসগোল্লা রাখা আছে। প্রতিযোগীদের শুধু নিজের নাম, ফোন নাম্বার এবং কটি রসগোল্লা আছে সেটি অনুমান করে একটি স্লিপে লিখে জমা দিতে হবে। যিনি সঠিক বলবেন বা সব থেকে কাছে যার উত্তর হবে তিনি সেই রসগোল্লার হাঁড়িটি পুরস্কার হিসেবে পাবেন। আনুমানিক কতজন জমা পড়েছে এখনো পর্যন্ত? এখনো পড়েই যাচ্ছে, অনেক নাম পড়েছে। আমরা আশা করছি প্রতিযোগীর সংখ্যা হয়তো 200-300 পেরিয়ে যেতে পারে। যদি মনে করেন প্রতিযোগিতার সংখ্যা 300 বেরোলো কিংবা 200 বেরোলো, যদি কেউ 100 জনই সঠিক দিয়ে দেয় তাদের কি সবাই কি পাবে? সেটা তো এখন দেখা যাক, সেটা পরিস্থিতির উপর আমরা বিবেচনা করে সিদ্ধান্ত নেব। সামনে যে গাড়িটি রাখা আছে 93-70 ডিস করার, গাড়িটি দয়া করে সরিয়ে নেবেন। 93-69 বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট আনন্দবার্তা। অন্যান্য খবর নিয়ে ফিরলাম বিরতির পর। পৌশালী উৎসব কমিটির উদ্যোগে একটি র্যালি অনুষ্ঠিত হল রবিবার। বাজে প্রতাপপুর থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন স্থান পরিক্রমা করে। আনুমানিক 150টি বাইক র্যালিতে অংশগ্রহণ করে। মাটি উৎসবকে সফল করতে এবং সরকারি প্রকল্পগুলিকে মানুষের সামনে তুলে ধরতে বাইক র্যালি অনুষ্ঠিত হল রবিবার। বাজে প্রতাপপুরের পৌশালী উৎসব কমিটির উদ্যোগে এইরূপ কর্মসূচি গৃহীত হয়। এদিন বাজে প্রতাপপুর থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। প্রায় 150টি বাইক এদিনের র্যালিতে অংশ নেয়। আগামী 12 জানুয়ারি থেকে শুরু হয়ে 19 জানুয়ারি পর্যন্ত বাজে প্রতাপপুর বিধানসংঘ মাঠে অনুষ্ঠিত হবে পৌশালী উৎসব। র্যালির মাধ্যমে তা জনসমক্ষে তুলে ধরা হয়। মাটি উৎসবের ট্যাবেলো ছাড়াও মিশন নির্মল বাংলা, সেফ ড্রাইভ সেভ লাইফ সহ একাধিক সরকারি প্রকল্পের ট্যাবেলো ছিল এই র্যালিতে। পৌশালী উৎসব কমিটির সম্পাদক নুরুল আলমের নেতৃত্বে চলে এদিনের এই কর্মসূচি। আমাদের বাজে প্রতাপপুর পৌঁছালী মিলনোৎসবের পক্ষ থেকে আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের যে প্রজেক্ট সেফ ড্রাইভ সেভ লাইফ এবং মিশন নির্মল বাংলা এবং তার সহ উনি আমাদের বর্ধমানে দূতাধিকে শুভ পদার্পণ করছেন, তাকে স্বাগত জানাতে আমাদের পৌঁছালী উৎসবের পক্ষ থেকে আজকে একটি বাইক র্যালির আয়োজন করা হয়েছিল। আমরা বাইক র্যালিটি সকাল 9:30 বেরিয়ে গোটা বর্ধমান শহর প্রতিক্রমণ করে আবার নিজেদের আমাদের যেখানে অনুষ্ঠান মঞ্চ হবে সেখানে আমরা বাইক আমাদের মধ্যে প্রায় 150টার মতো বাইক ছিল। আমরা পৌঁছানোর অনুমতি নিয়ে সঠিক সময়ে 9টার মধ্যে বেরিয়েছিলাম এবং আজকে এখন 12টা বাজছে। 12টার মধ্যে আমরা এখানে মিটিংটা শেষ করলাম। মিছিলের ভাষায় ছিল মানুষকে সেফ ড্রাইভ সেফ লাইফ সম্পর্কে অবগত করা, মিশন নির্মল বাংলা হিসেবে অবগত করা এবং তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানানো থেকে শুরু করে আমাদের পৌঁছানোর উৎসব কবে থেকে শুরু হচ্ছে, কারা কারা আসছে, এটা বর্ধমানবাসীর মধ্যে একটা প্রচার ছিল। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট আনন্দবার্তা। বর্তমানে ইন্টারনেটের যুগে ব্রাত গ্রিটিংস কার্ড, আর তাই তো শহরে এবছর সেভাবে দেখা মিলল না গ্রিটিংস কার্ডের দোকানের। যদি বা দু একটি দোকান রয়েছে তবু ক্রেতাদের দেখা নেই। বিদায় নিচ্ছে 2017, 2018কে বরণ করে নিতে ব্যস্ত 8 থেকে 80 সকলে। আগে নতুন বছর আসা মানেই ছিল একে অপরকে গ্রিটিংস কার্ড প্রদান। সময় বদলাচ্ছে, বর্তমানে ইন্টারনেটের যুগে এখন আর কেউ কাউকে গ্রিটিংস কার্ড প্রদান করে না। ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমেই একে অপরকে শুভেচ্ছা বিনিময় করে। চাহিদা কমেছে গ্রিটিংস কার্ডের। শহরে এবছর সেভাবে গ্রিটিংস কার্ডের দোকানে দেখা মিলল না। যদি বা দু একটা দোকান রয়েছে ক্রেতাদের দেখা নেই।
এবছর যে একেবারেই গ্রিটিংস কার্ডের চাহিদা নেই তা এক বাক্যে সকলেই স্বীকার করে নিয়েছেন। আস্তে আস্তে কালের স্রোতে লুপ্ত হতে বসেছে গ্রিটিংস কার্ড। মনে করছেন আগের মতন কি গ্রিটিংস কার্ড এখন বিক্রি হচ্ছে? না না, এখন আর গ্রিটিংস কার্ড বলে কিছু নেই, কারণ এখন মোবাইলের মাধ্যমে সব এসএমএস করে সবাইকে পাঠানো হচ্ছে, হোয়াটসঅ্যাপ ফেসবুক এর মাধ্যমে সব কমপ্লিট হয়ে যাচ্ছে। এই জন্য গ্রিটিংস কার্ড হচ্ছে না, অনেক খুঁজে খুঁজে একটা দোকান পেয়েছি বিশ্ব রোডের মধ্যে, মানে গ্রিটিংস কার্ড পাওয়াই যাচ্ছে না। না, আমি একটা দোকানই পেয়েছি, এত খুঁজে একটা দোকান পেয়েছি। কি মনে করছেন আগের মতো চাহিদা নেই? কোনো চাহিদা নেই, গ্রিটিংস কার্ডের চাহিদা একদমই নেই। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে পূর্বস্থলীর সালুন্টু মোড়ে। মৃত্যু ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে মৃত ব্যক্তির পরিজনেরা। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম ভরত ঘোষ। ঘটনাটি ঘটেছে পূর্বস্থলীর এসটি কেকে রোডের সুলন্টু মোড়ে। এদিন তিনি নবদ্বীপ থেকে পাটুলিতে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন। রাজ্যে দুর্ঘটনা কমাতে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি চালু করেছে রাজ্য সরকার, কিন্তু সেই কর্মসূচির কোনো প্রভাবই পড়েনি মৃত ব্যক্তির মধ্যে। কর্মসূচি অনুযায়ী মৃত ব্যক্তি নিরাপত্তার কথা ভেবে মাথায় কোনো হেলমেটই ছিল না। একটি চার চাকা গাড়ি একটি লরিকে ওভারটেক করতে গিয়ে তাকে চাপা দেয় বলে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়। স্থানীয়রা পুলিশের সহযোগিতায় তাকে কাল্লা মহকুমা হাসপাতালে নিয়ে যায়। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘাতক গাড়ির সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। মৃত্যু ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে গোটা পরিবার। আচ্ছা, এমন টাইমে একটা গাড়ি এসে ওকে মারে। কি করে? মানে ওই গাড়িটা ম্যাচ গাড়িটা ওভারটেক করছিল, আর ও সাইডে গাড়ি নিয়ে যাচ্ছিল, ওকে এসে ডাইরেক্ট মারে। ম্যাক্স গাড়ি কাকে ওভারটেক করছিল? ম্যাক্স গাড়ি একটা লরিকে ওভারটেক করছিল। কোথা থেকে কোথায় যাচ্ছিল? উনি নবদ্বীপ থেকে পাটুলি ফিরছিল। আসার পথে ম্যাচ গাড়ি ওভারটেক করে আমার ভাইকে মানে গাড়িতে চাপা দিয়ে দেয়। কি করে? গাড়ি ওভারটেক লরির সাথে সাইডে ওভারটেক করতে গিয়ে ওকে মানে চাপা দিয়ে মেরে দেয়। তারপর ওর আর ডেট সঙ্গে সঙ্গেই ওইখানে ডেট হয়ে গেল। আমরা পরে শুনতে পেলাম ওখানে লোকের মুখে গিয়ে ওইখানে গাড়ি অ্যালার্ট দোষ ওভারটেক করে ওকে মারা গেল। ওখানে পাবলিক যেটা বললো সেটাই আমরা ঠিক। ওখান থেকে বাড়ি আমাদের মোটামুটি 20 কিলোমিটার দূরে। আমরা আসার পর আধ ঘন্টা পর যখন আমরা পৌঁছালাম তখন ওখানকার গ্রামের লোক হাসপাতালে পৌঁছে দিয়েছে। হাসপাতালে পৌঁছে দেওয়ার পর আমরা যখন হাসপাতালে এলাম তখন দেখছি আমার ভাই আর নেই। ভাই চলে যাওয়ার পর পাবলিকের মুখে শুনলাম ম্যাক্স তখন লরির সাথে ওভারটেক করে একবার সঙ্গে সঙ্গে চাপিয়ে আমার ভাইকে রোড ছেড়ে একবার কাঁচায় গিয়ে চাপা। পূর্বস্থলী থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। শনিবার বর্ধমান অরবিন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো 44তম জাতীয় ভলিবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্যায়ের খেলা। এদিন মুখোমুখি হয় বাংলা ও সাই, জয়লাভ করে বাংলা। শনিবার বর্ধমান অরবিন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো 44তম জাতীয় ভলিবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্যায়ের খেলা। এদিন মুখোমুখি হয় বাংলা ও স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া তথা সাইন। 44তম জাতীয় জুনিয়র ভলিবলে ভারত সেরা বাংলার মহিলা দল। ফাইনাল ম্যাচে 2-0 সেটে পিছিয়ে থেকেও বাংলার মহিলা দল 3-2 সেটে হারায় স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার মহিলা দলকে। গত বছর তামিলনাড়ুর কাছে হেরে রানার্স হওয়ার দুঃখ ভুলে ভারত সেরার সম্মান পেয়ে উচ্ছ্বসিত বাংলা দলের খেলোয়াড়রা। এদিন
ভারত সেরা বাংলা দলের হাতে পুরস্কার তুলে দেন জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক, তৃণমূল নেতা উত্তম সেনগুপ্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। রাজার শহর বর্ধমান কুর্নিশ করল ভারত সেরা বাংলাকে। কিরকম লাগছে গত বছর তোমরা রানার্স হয়েছিল, এবছর আশা ছিল এত পৌঁছাবে, কিরকম সাপোর্ট পেয়েছিলে? বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। মন্তেশ্বরের হোসেনপুরের গ্রামে ফুটবল মাঠে অনুষ্ঠিত হলো নকআউট পর্বের চূড়ান্ত পর্বের খেলা। ভাতার ইয়াংস্টার এবং কুবাজপুর কালীমাতা সংঘ পরস্পর পরস্পরের মুখোমুখি হয়। এদিন খেলায় শেষ হাসি হাসে কুবাজপুর কালীমাতা সংঘ। চূড়ান্ত পর্বের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রবিবার। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় মন্তেশ্বরের হোসেনপুর গ্রামের ফুটবল মাঠে। এদিন চূড়ান্ত পর্বের খেলায় ভাতার ইয়ংস্টার এবং কুবাজপুর কালীমাতা সংঘ পরস্পর পরস্পরের মুখোমুখি হয়। প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই এই নকআউট পর্যায়ের প্রতিযোগিতা চলছিল। প্রতিযোগিতায় মোট 16টি দল অংশ নেয়। এদিন চূড়ান্ত পর্যায়ের খেলায় কোলে জয়লাভ করে কুবাজপুর কালীমাতা সংঘ। প্রতিযোগিতা উপলক্ষে খেলোয়াড়রা নিজেদের সেরাটা উজাড় করে দেন মাঠে। প্রতিযোগিতা উপলক্ষে মাঠে দর্শক সমাগম ছিল লক্ষণীয়। এই ফুটবল প্রতিযোগিতা আমাদের প্রতি বছরই হয়। হোসেনপুর নেতাজি তরুণ সংঘে এখন যারা ক্লাবের মেম্বার টেম্বার আছে, আমরাও ছিলাম, আছি। আজকে খেলার সঙ্গে খেলা আছে, আজকে খেলা আছে কুবাজপুর ভার্সেস ভাতার খেলা আছে, ফাইনাল খেলা চলছে। এখন যে পর্যায়ে খেলা চলছে, চূড়ান্ত পর্যায়ে খেলা, আমরা আগামী দিনে চাইব যে এই খেলার মধ্যে আমি যেমন দেখছিলাম, আমি কি জানতাম না যে জিনিসটা, যে এরা এত খরচা করছে, আর একটু যদি খরচা করে খেলার মানটাকে যদি উন্নয়ন করা যায়, মানে উন্নতি করা যায়, উন্নতি মানে এই সেন্সে বলছি যে বুট টুট অ্যালাউ করে ভালো টিম নিয়ে এসে, মানে খরচ আমাদের সবই হচ্ছে, কিন্তু খেলার মানটাকে আরো যাতে বাড়াতে পারা যায়। আগামী দিনে আমরা আমাদের ক্লাবে আলোচনা করে যাতে আরো ভালো টিম আনা যায় এবং বুট পরে যাতে এখানে খেলানো যায় সেই ব্যবস্থাটা আমি দেখাবো। বিজয়ী বিজিত দলের পাশাপাশি অন্যান্য পুরস্কার প্রদান করা হয় প্রতিযোগিতার শেষে। তরুণ সংঘের পরিচালনায় হোসেনপুর গ্রামবাসীবৃন্দের সহযোগিতায় আমরা 16 দলীয় যে নকআউট ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছি। আজ তার চূড়ান্ত পর্বে খেলা। এই চূড়ান্ত পর্বে খেলায় কুবাজপুর ফুটবল একাদশ এবং ভাতার ফুটবল একাদশ অংশগ্রহণ করছে। আমাদের প্রায় আছে ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য সিরিজ, বেস্ট গোলকিপার, বেস্ট স্টপার, বেস্ট ডিফেন্ডার এবং জার্সি, ট্রফি এবং নগদ অর্থ। বিগত 15 বছর ধরে আমাদের খেলাটা চালাচ্ছি এবং খুব ছোটখাটো করে চালাচ্ছি। আমরা আশা করবো সামনের দিনে আরো বড় করে চালাতে পারি, সেই চেষ্টা করব। হোসেনপুর থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে আজকে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স, পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। কৃষ্টি পরিষদের উদ্যোগে শনিবার বাঁকুড়ার শিমলাপালে অনুষ্ঠিত হলো সাহিত্য উৎসব। শনিবার বর্ধমান পৌর উৎসবে শেষ দিনের রসগোল্লা প্রতিযোগিতার আয়োজন করা হয় বর্ধমান পৌরসভার উদ্যোগে।
কৌশলী উৎসব কমিটির উদ্যোগে একটি র্যালি অনুষ্ঠিত হল রবিবার। বর্তমানে ইন্টারনেটের যুগে ব্রাত্য গ্রিটিংস কার্ড। পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শনিবার বর্তমান অরবিন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত হল 44তম জাতীয় ভলিবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্যায়ের খেলা। মন্তেশ্বরের হোসেনপুর গ্রামে ফুটবল মাঠে অনুষ্ঠিত হল নকআউট পর্বের চূড়ান্ত পর্বের খেলা। এখনকার মতো খবর এই পর্যন্ত। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।